हाय एवरीवन, आमादेरे ई बेंगल चैनले सबाई के स्वागत जानाई। बंधुरा, आगेर भिडियोते आमी अष्टम श्रेणीर बांगलार मडल एक्टिविटी टास्केर प्रश्न उत्तर करिएछिलाम। आजके जेटा करबो सेटा हलो अष्टम श्रेणीर इतिहासेर मडल एक्टिविटी टास्क। ठीक आछे, ताहले आर समय नष्ट ना करे चलो आमरा प्रश्न उत्तर आलोचना करते शुरू करे दी। देखो बंधुरा, प्रथमे एकेर दागे कि बोलेछे जेटी बोलेछे सेटी हलो सठिक शब्द बेचे निये शून्यस्थान पूरण करो। ताई तो एकेर कते रोयेछे 1717 ख्रिस्टाब्दे ড্যাশ কে বাংলার নাজিম পদ দেওয়া হয়, কাকে? মুর্শিদ কুলি খানকে, সাদাত খানকে, না আলীবর্দী খানকে? সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খানকে। 1717 খ্রিস্টাব্দে বাংলার নাজিম পদ দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট আছে 1722 খ্রিস্টাব্দে কার ড্যাশের নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? কার নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? কার নেতৃত্বে? উত্তর হবে সাদাত খান। কি উত্তর হবে? সাদাত খান। ঠিক আছে, এই সাদাত খানটা উত্তর হবে। তাহলে 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। ঠিক আছে, গড়দাগে রয়েছে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন 1734 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? ফারুক সিয়ার, নিজামুল মুলুক, না সাদাত খান? সঠিক অ্যান্সার কোনটা হবে? এই তিনটের মধ্যে সঠিক অ্যান্সার হবে নিজামুল মুলুক। তাহলে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? নিজামুল মুলুক। ওকে, দেখো তারপরে দুইয়ের দাগে রয়েছে সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। তাই তো, এবারে দেখো সন্ধি চুক্তি আছে, এখানে লেখা আছে সলবাই সন্ধি, বেশিন সন্ধি আর হলো লাহোর সন্ধি। তার মধ্যে সলবাই সন্ধির সময়কাল দেয়া আছে, এখানে বেশিন সন্ধি এবং লাহোর সন্ধির সময়কালটা বের করতে হবে। তাই তো, তারপরে সলবাই সন্ধির স্বাক্ষরকারী বের করতে হবে কে? বেশিন সন্ধির স্বাক্ষরকারী দেওয়া আছে, লাহোর সন্ধির স্বাক্ষরকারীকে বের করতে হবে। নেক্সট ফলাফল, এই যে সলবাই সন্ধিটা হয়েছিল তার ফলে কি হয়েছিল সেটা লিখতে হবে, বেশিন সন্ধি হয়েছিল তার ফলে কি হয়েছিল সেটা লিখতে হবে, আর লাহোর সন্ধির ফলাফলটা লেখা আছে। ঠিক আছে, চলো এর পরের পেজে আমরা এই উত্তরগুলো দেখে নিই। দেখো সলবাই সন্ধি, কি সন্ধি? সলবাই সন্ধি। সময়কাল কত? 1782 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? 1782 খ্রিস্টাব্দ। স্বাক্ষরকারী কারা ছিলেন? কোম্পানিও মারাঠা। কে ছিলেন, কারা ছিলেন স্বাক্ষরকারী? কোম্পানিও মারাঠা। নেক্সট ফলাফল কি হয়েছিল সলবাই সন্ধি হওয়ার ফলে কি ফল হয়েছিল? কোম্পানির সঙ্গে মারাঠাদের সম্পর্ক ভালো হয় এবং কোম্পানি বিরোধী শক্তিশালী জোট ভেঙে যায়। তাহলে কি হয়, সলবাই সন্ধি চুক্তি হওয়ার ফলে কি হলো? কোম্পানির সঙ্গে মারাঠাদের সম্পর্ক ভালো হয় এবং কোম্পানির বিরোধী শক্তিশালী জোট ভেঙে যায়। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে বেশিন সন্ধি। নেক্সট কি আছে? বেশিন সন্ধি। এখন আমরা দেখব বেশিন সন্ধির সময়কাল কত। বেশিন সন্ধির সময়কাল হলো 1802 খ্রিস্টাব্দ। কোন সময় বেশিন সন্ধি হয়? 1802 খ্রিস্টাব্দে। স্বাক্ষরকারী কারা ছিলেন? কোম্পানি ও পেশোয়া। বেশিন সন্ধির স্বাক্ষরকারী কারা ছিলেন? কোম্পানি ও পেশোয়া। বেশিন সন্ধির ফলে কি হয়েছিল? বেশিন সন্ধির ফলে কোম্পানি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে অধীনতামূলক মিত্রতার চুক্তিতে সই করিয়ে নেয়।
তাহলে বেসিন সন্ধির ফলে কি হয়েছিল? কোম্পানি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে সই করিয়ে নেন। ঠিক আছে, নেক্সট আছে লাহোর সন্ধি। কি আছে? লাহোর সন্ধি। লাহোর সন্ধির সময়কাল হলো 1846 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? 1846 খ্রিস্টাব্দ। কাদের মধ্যে স্বাক্ষর হয়েছিল লাহোর সন্ধি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জম্মুর রাজা গুলাব সিং। তাহলে কাদের কাদের মধ্যে স্বাক্ষর হয়েছিল লাহোর সন্ধি চুক্তি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জম্মুর রাজা গুলাব সিং। ওকে, নেক্সট দেখো ফলাফল। লাহোর সন্ধির ফলে কি হয়েছিল? লাহোর সন্ধি চুক্তি হওয়ার ফলে কি হয়েছিল? হয়েছিল যে জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপন। কি হয়েছিল লাহোর সন্ধি চুক্তির ফলে? জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপন হয়েছিল। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো কি আছে। নেক্সট প্রশ্ন উত্তর আছে। তিনের দাগেতে কি বলেছে? তিনের দাগেতে, তিনের দাগেতে বলেছে একটা প্রশ্ন, সেটা হলো কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? তাহলে প্রশ্ন কি আছে? কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? উত্তর হবে সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস। তাহলে সিভিল সার্ভিস চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, সিভিল সার্ভিস কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। এবার হচ্ছে কি উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস চালু করেছিলেন? উদ্দেশ্য হলো কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস চালু করেন। এছাড়াও ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলার উদ্দেশ্যে এই ব্যবস্থা চালু করা হয়। তাহলে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস? কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস চালু করেন। এছাড়াও ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলার জন্য এই ব্যবস্থা চালু করা হয়। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি আছে? নেক্সট প্রশ্নে আছে ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল? ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল। কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল? 1800 খ্রিস্টাব্দে। তারপর শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তাঁরা শ্রীরামপুরে স্কুলে ছাপাখানা, শ্রীরামপুরের যে স্কুল হয়েছিল তাতে ছাপাখানা এবং শ্রীরামপুর কলেজ স্থাপন করেন, যা বাংলায় পাশ্চাত্য শিক্ষার অগ্রগতি ঘটাতে সাহায্য করে। তাহলে ব্যাপটিস্ট মিশন শিক্ষা প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল? ব্যাপটিস্ট মিশন তখনকার দিনে ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন এবং শ্রীরামপুরে যে স্কুল স্থাপন করেছিলেন সেখানে ছাপাখানা স্থাপন করেছিলেন, শ্রীরামপুরে কলেজ স্থাপন করেছিলেন, যা বাংলায় পাশ্চাত্য শিক্ষার অগ্রগতি ঘটাতে সাহায্য করেছিল। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো চারের দাগের প্রশ্নে কি প্রশ্ন আছে। জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছিল? তাহলে জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছিল? উত্তর হবে জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন যে যে পদক্ষেপ নিয়েছিল তা হলো, প্রথম 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপজোকের জন্য একদল জরিপবিদের খোঁজ করতে থাকেন। তাহলে প্রথম পদক্ষেপ ছিল রবার্ট ক্লাইভ 1757 খ্রিস্টাব্দে জমি মাপজোকের জন্য জরিপবিদের খোঁজ করেন।
নেক্সট 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড নতুন 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন এবং কাজটি শেষ করেন হক ক্যামেরন। তাহলে কি হলো, 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড জমি জরিপের কাজ শুরু করেন এবং হক ক্যামেরন সেটি শেষ করেন। নেক্সট হলো 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। 1764 খ্রিস্টাব্দে কে বাংলার নদীপথগুলি জরিপ করেন, জেমস রেনেল, এবং মোট 16টি নদী গতিপথের মানচিত্র বানান। কতটি নদীর গতিপথের মানচিত্র বানান? 16টি, ঠিক আছে। নেক্সট হচ্ছে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর বাংলার জমি জরিপ করে রাজস্ব নির্ণয়ের বিষয়ে কোম্পানি তৎপর হয়ে ওঠে। তাহলে কত সালে জমি জরিপ করে রাজস্ব নির্ণয়ের বিষয়ে কোম্পানি তৎপর হয়ে ওঠে? 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধের পর। নেক্সট হলো 1786 খ্রিস্টাব্দে বোর্ড অফ রেভিনিউ গঠিত হয় রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনার জন্য, ঠিক আছে। এবারে নেক্সট আছে, দেখো প্রথমে ইজারাদারি বন্দোবস্ত চালু হয়েছিল রাজস্ব নেওয়ার জন্য। প্রথমে কি চালু হয়েছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিয়েছিল। তাই 1790 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করেন, কিন্তু ক্রমে এসব বন্দোবস্ত তুলে দিয়ে ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন 1793 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কি চালু করেন? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। ফলে বাংলায় ভূমি রাজস্ব বন্দোবস্তের একটা নতুন পর্যায় শুরু হয়, ঠিক আছে। এই হলো তোমাদের ইতিহাসের মডেল টাস্কের প্রশ্ন উত্তর, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।